অল রাইট, ভিডিও শুরুতে আপনি যে ভিডিওটি দেখলেন, আজকের এই ভিডিওতে আমরা ওই রকম ভিডিও এডিট শিখে নেব অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আপনি যদি আপনার ফটো দিয়ে ওই রকম ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে। এরপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রয়েছে প্রজেক্ট অপশন, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে, মইনুলটেক 592 প্রিসেট। তো এই প্রিসেট আপনাকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশন বক্স, ওখান থেকে ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবেন। এরপর এখান থেকে প্রজেক্টটা ওপেন করে নেবেন। এভাবে সো ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন আমি সমস্ত কাজ প্রায় করে রাখবো, আপনাকে শুধু আপনার ফটো অ্যাড অথবা রিপ্লেস করলেই হয়ে যাবে, ঠিক আছে। তো ফটো কীভাবে অ্যাড বা রিপ্লেস করবেন অবশ্যই দেখিয়ে দেবো, তবে তার আগে আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে ফটো কীভাবে ক্রপ করতে হয়, কারণ এখানে আপনি যে ফটোগুলি রিপ্লেস করবেন বা অ্যাড করবেন সেই ফটোগুলি কিন্তু আপনাকে অবশ্যই ক্রপ করে অ্যাড রিপ্লেস করতে হবে, ঠিক আছে। তার জন্য এখান থেকে ব্যাকে আসুন, অ্যান্ড ব্যাকে আসার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন। সো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখুন 9:16 রেশিও রয়েছে, এটাকে সিলেক্ট করে নিন। অ্যান্ড সিলেক্ট করার পর এটা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন এখানে। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে ফোল্ডার চেঞ্জ করুন। ফোল্ডার চেঞ্জ করে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটি ফোল্ডার আমি চেয়ে নিচ্ছি। দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে এখান থেকে ফটো রকম সিলেক্ট করবেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে অ্যাড অথবা সরি এখানে অ্যাড করে নেবেন। সো অ্যাড হয়ে গেলে এখান থেকে ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে একটা ফিল স্ক্রিন করে নেবেন। তবুও যদি আরও বেশি অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড তিন নম্বর অপশানে ক্লিক করে সাইজটা এখান থেকে বাড়াতে পারবেন অথবা চাইলে এখান থেকে কমাতে পারবেন। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এই ফটোর উপরে টাইমলাইনটা রাখবেন। রাখার পর ডান দিকে কোণে শেয়ার বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এটা সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। দেন এখানে এটা আপনার সামনে ক্রপ হয়ে যাবে, দেখুন এখানে ক্রপ হয়ে গেছে। দেন এখানে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু এটি আপনার গ্যালারিতে সরাসরি সেভ হয়ে যাবে। আমি আর সেভ করছি না, এগুলো আমার এই ধরনের ফটো আমার সেভ করা আছে ক্রপ করা, তো আপনারা কিন্তু অবশ্যই সেভ করবেন, ঠিক আছে। তো আমি কিন্তু ক্লোজ করছি। তো সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু ফটোগুলো একে একে ক্রপ করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসছি। ব্যাকে আসার পর এখান থেকে প্রিসেটটা আবার ওপেন করছি। অ্যান্ড এখানে আমি আপনার দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই আপনার ক্রপ করা ফটোগুলো আর কি অ্যাড অথবা রিপ্লেস করবেন, ঠিক আছে। তো টাইম লাইনটা ফার্স্টের দিকে আসবেন। আসার পর এখান থেকে দেখুন ফটো নামে একটা লেয়ার রয়েছে, ফটো 9:16, তো এই নামে একটা লেয়ার রয়েছে, লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন কতগুলো অপশান পাচ্ছেন, তার মধ্যে এই অপশানে ক্লিক করবেন এখানে মিডিয়া। দেন তার নিচে রয়েছে এখানে এই অপশানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্রপ করা ফটো এরকম সিলেক্ট করবেন। সো আমি ক্রপ করা ফটো এখান থেকে নিচ্ছি, তো এটা নিলাম একটা ফটো ক্রপ করা, তো এটাকে সিলেক্ট করে প্লাসে ক্লিক করে এখানে রিপ্লেস করলাম। দেখুন এখানে খুব সুন্দর হবে, এরকম রিপ্লেস হয়ে গেল, ওকে। এরপর এগিয়ে আসবেন। এগিয়ে আসার পর এখান থেকে পরের যে ফটো লেয়ার রয়েছে, ফটো লেখা, তো এই লেয়ারটিকে সিলেক্ট করবেন। সো কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে অন্য একটি ক্রপ করা ফটো এরকম সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন বা রিপ্লেস করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে এখানে রিপ্লেস বা অ্যাড হয়ে গেছে। এরপর এগিয়ে আসবেন, তারপরে যে ফটো লেখা লেয়ার রয়েছে এটাকে সিলেক্ট করবেন। কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে আপনারা একই রকম প্রসেসে আপনারা কিন্তু অন্য আরেকটি ফটো এখান থেকে সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড বা রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। তো সেম প্রসেস ফলো করে এখানে যতগুলো আপনার লেয়ার দেখতে পাচ্ছেন ফটো লেখা, তো প্রত্যেকটা ফটো লেখা লেয়ারের মধ্যে আপনারা কিন্তু ফটোগুলি একে একে রিপ্লেস করে নেবেন, ঠিক আছে। তো ফটো রিপ্লেস করা হয়ে গেলে এবার কী করতে হবে, আপনার এই প্রজেক্ট ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য দেখুন ডান দিকের কোণে দেওয়া রয়েছে একটি শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন। দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন।